ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম নওগাঁয়। এই চিপা গলি দিয়ে আমরা ঢুকে গেলে একেবারে সোজা হেঁটে চলে যাব। কবে থেকে এটা শুরু হলো? এটা হচ্ছে আপনাদের মোটামুটি 81 সাল থেকে। 81 সাল থেকে এই বিরিয়ানিটা? একটু হইলেই হানি ফেরতে হারি হয়ে গেছিল। একটু দেশি, পিওর দেশি হওয়া রান দেখলে বোঝা যায়। এই যে রান, এই যে নান, মনে হচ্ছে কি আমি গ্রামে কোনো এক চাচি ফুপুর হাতের রান্না করা খাবার খাই। ফিলটা ভালো, খারাপ না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম নওগাঁয়। নওগাঁয়, এটা নওগাঁ শহরের মধ্যে, ধর্মতলা রোড, আটাপট্টি। আটাপট্টি আসার কারণ হচ্ছে সাব্বির হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমি একটা কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম যে নওগাঁয় গেলে কোথায় খাবো, কী মানে কী কী খাবো, কীভাবে ইয়া করবো। তখন বেশ কিছু রেকমেন্ডেশন আসছে, তার মধ্যে সাব্বির হচ্ছে মোস্ট কমন রেকমেন্ডেশন। সাব্বিরের বিরিয়ানি, সাব্বিরের বিরিয়ানি। তো আমি আসলাম, এসে দেখি যে খুব বাজারের মধ্যে একটা চিপা চাপা গলি, এর মধ্যে মানে গাড়ি ঢোকানো একটা সমস্যা, দু চারটা রিক্সা পাশাপাশি গেলে আটকায় যায়, এরকম একটা জায়গা। তা এসে এই যে এটা হচ্ছে সেই রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টটাতে এসে আমি যখন জিজ্ঞেস করলাম যে সাব্বির সাহেব কোথায়, বললো যে সাব্বির সাহেব দোতলায়। তখন দোতলায় মানে বলে যে হ্যাঁ, ওই যে ওইদিকে যান, ওইদিকে দোতলায়। তো আমি আবার জিজ্ঞেস করলাম যে আচ্ছা ঠিক আছে, সাব্বির সাহেবের দরকার নেই, দরকার হচ্ছে বিরিয়ানি। পরে বলতেছে বিরিয়ানিও দোতলায়। তো চলেন আমরা দোতলায় যাবো। তো দোতলায় কীভাবে যাইতে হয় সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে সাব্বির হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পুরান যেটা, এই রেস্টুরেন্টের ঠিক অপোজিটে একটা এটা চিপা গলি আছে। হ্যাঁ, এই চিপা গলি দিয়ে আমরা ঢুকে যাব। আসেন, এই চিপা গলি দিয়ে আমরা ঢুকে গেলে একেবারে সোজা হেঁটে চলে যাব। এইখান থেকেই বিরিয়ানির স্মেল পাচ্ছি, মনে হচ্ছে খাবারটা মজা হবে। ওফ দিশা পাইছিস? হ্যাঁ, সুবাসিত, পুরা গলি সুবাসিত হয়ে গেছে। মানে আগে যে বিয়ের যে রান্না হতো না, এক্স্যাক্টলি ওই জিনিসটা, বিয়ের রান্না। উঠে যাই, আসেন। আসসালামু আলাইকুম, আপনি সাব্বির ভাই? আচ্ছা, নিচে গেছে। আপনাদের বিরিয়ানি হবে তো এখন? কি বিরিয়ানি এখানে? সবসময় এই একটাই বিরিয়ানি হয়? এছাড়াও কি আরো? সাদা পোলাও আছে, সাদা পোলাও দিয়ে মুরগির মাংস আছে, তারপরে আপনার। আচ্ছা, ওই পোলাও দিয়ে মুরগির ইয়ে, আর এখানে বিফ নাই? নো বিফ, নো বিফ, নো বিফ। সো আমরা এখানে কি ট্রাই করবো? ওই যে খাসির বিরিয়ানিটা ট্রাই করবো। এটা মুরগির, যদি আমরা ট্রাই করতে পারি মুরগির ছোটো ছোটো পিজাটা, মানে মুরগির লকপটির নাম হচ্ছে মুরগির লকপটি। আচ্ছা, কথা বুঝছে? বাট ওটা হচ্ছে আপনার হচ্ছে মুরগির গলা গিলা মাথা বাদ, গলা গিলা মাথা বাদ, কলিজা থাকে, নাম মুরগির লকপটি। কলিজা পাবো তো আমরা দু এক পিস? হ্যাঁ, অবশ্যই পাবো। ওকে, সো আমরা চলেন আগে ইয়ে করি, ওই যে খাসির বিরিয়ানিটা একটু দেখি। খাসির বিরিয়ানিটা কত কত টাকা? 160 টাকা প্লেট। 160 টাকা প্লেট। আর ইয়েটা মুরগির যে পোলাও দিয়ে মুরগি, মুরগিটা মুরগির যেটা শুধু মাংস, ওটা হলো 240 টাকা প্লেট, হাফ হলে 120, হাফে থাকে 5 টাকা। আচ্ছা, আর পোলাও? আর সাদা পোলাও, সাদা পোলাও 40 টাকা প্লেট, 40 টাকা প্লেট। আচ্ছা, একটা ছোট্ট ইনফরমেশন জানতে চাই, কবে থেকে এটা শুরু হলো? এটা হচ্ছে আপনাদের মোটামুটি 81 সাল থেকে। 81 সাল থেকে এই বিরিয়ানিটা এইখানে, সাদা পোলাও নিচের দোকানে, নিচের দোকানে শুরু হয়েছে সাদা পোলাওটা মেইনলি। ফেমাস কোনটা? সাদা পোলাও আর মুরগিটাই ফেমাস ছিল ওই সময়। আচ্ছা, এখন সবই মোটামুটি। আমি আসার আগে একটা মানে সাজেশন চাইছিলাম আমার ইউটিউব পোস্টে, সেখানে আমার এই এইখানকার কথা বলছে সাব্বিরের বিরিয়ানি, মানে এটা ট্রাই করতেই হবে। এখন সাব্বিরের যে কী বিরিয়ানি সেটা তো আমি জানি না, এই জন্য আমি আপনার কাছে জেনে নিলাম। আপনারা মুরগি মানে খাসি বিরিয়ানিও খেতে পারেন, সাদা পোলাও খেতে পারেন, মুরগি মাংস সহ। আচ্ছা, এটাই বেস্ট। চলেন দেখি আমরা একটু খাসির বিরিয়ানিটা দেখি, সাদা পোলাওটাও দেখি। দেখার অপশন আছে? আসেন একটু দেখে নিই আগে।
খাসির বিরিয়ানি, এইটা হচ্ছে 160 টাকা না পার প্লেট। সাদা পোলাও, এটা কি শাহী জিরা দেয়া না? আচ্ছা, আর সাথে কি আছে মুরগিটা? লটপটি, লটপটি কই? এটা লটপটি, লটপটি মুরগি। এটা কত করে? 240 টাকা প্লেট। এটা কি খাসি? খাসি, খাসির পিস, খাসির পিস কত করে? খাসির পিস 100 টাকা। আর উপরে কি আছে ভাইয়া? ডিম কি? এটা ডিমের কোরমা নাকি? নাকি ডিম ভুনা। আর রোস্ট কত করে? রোস্ট 100। এগুলা কি পাকিস্তানি যে মুরগি? দেশি, পিওর দেশি, অরিজিনাল পিওর দেশি বলেন। এইটার মধ্যে কি হয়? কাতলা মাছ। কাতলা মাছ, কাতলা মাছ, এটা 500 জি। আচ্ছা আচ্ছা, না আমরা আসলে বিরিয়ানি খাওয়ার জন্য আসছি, যেহেতু আমরা বিরিয়ানিটাই খাই না। আচ্ছা, এইখানে হচ্ছে গিয়ে খাসির বিরিয়ানি আছে? খাসির বিরিয়ানি আর তিহারি? খাসির তিহারি অনেক জায়গায় নাম হলো তিহারি। আচ্ছা, নৌকাতে বলে অনেকে বিরিয়ানি, বিরিয়ানি অরিজিনাল নাম হলো তিহারি। আচ্ছা, একটা খাসির বিরিয়ানি দেন, একটা হচ্ছে গিয়ে ওই যে সাদা পোলাও, সাদা পোলাও আর মুরগির লটপটি, এগুলো দেখেন যাতে কলেজে আসে। আর হচ্ছে গিয়ে আপনাদের কি আর কোনো বিরিয়ানি আইটেম আছে এগুলো ছাড়া? ওকে, তাহলে এই দুইটাই হোক। আর আমাকে সাথে দুটা প্লেট দিয়েন, কারণ পুরাটা আমি ইয়ে করবো না, যে মা আমরা দুজন তো আর পুরাটা খেতে পারবো না এখন, কারণ আমরা আরও বেশ কিছু খাবার আজকে খাবো। সো মামুন আছে আমার সাথে, ডন, ডন মামুন, ডন নাম্বার 1। হ্যাঁ, তো ডন খাবে কিছুটা, আমি খাবো কিছুটা, এই জন্য দুটা প্লেট চাইছি, একটা চামচ চাইছি তাদের কাছে। হ্যাঁ ডন, কোনটা আগে ভালো হবে খাইলে? আগে আগে তেহারি খেতে বলতেছে? হোক, আগে তাহলে তেহারি হোক, কারণ আমার কেন যেন মনে হচ্ছে পোলাও দিয়ে মুরগি খাইতে অনেক বেশি মজা লাগবে, অনেক বেশি মজা লাগবে। কোনটা না আগে এটা ট্রাই করবো, পরে এইটা ট্রাই করবো, যাতে এটা স্বাদ অনেকক্ষণ মুখে লেগে থাকে। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো খাবার আমাদের সামনে চলে আসছে, আমরা আর অপেক্ষা করতে পারতেছি না, চিকেনটা আসবে, তারপর আমরা শুরু করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। এই যে কলিজা দিয়ে গেছে, কলিজা এর মধ্যে নিয়ে নিই। আচ্ছা, এইখানে আছে হচ্ছে খাসির বিরিয়ানি, আর এটা সাদা পোলাও, একটা পেঁয়াজ সরিষার তেল দিয়ে মাখা, পেঁয়াজ সরিষার তেল দিয়ে মাখা শশা, আর সাথে আছে হচ্ছে লেবু। চলেন আমরা শুরু করি খাবার। হ্যাঁ মামুন ভাই, এর মধ্যে ছোট ছোট টুকরা মাংস ভালোই আছে, এটা নো বিফ রেস্টুরেন্ট, এখানে কোনো বিফ নাই। আমি একটু নিলাম, একটু খেয়ে দেখি, কারণ আরও একটা আইটেম তো আছে যেটা আমাদের খেতে হবে। এটা কি? এটা কি দারুচিনি দ্বীপের গল্প নাকি? ওকে, হাত ধুয়ে আসছি আমরা। এই যে খাসির পিসগুলো দেখেন, অনেক ছোট ছোট পিস খাসির। হ্যাঁ, এই যে ছোট হাড়, ও মিটটা অনেক সফট। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আর একটু হইলেই হানি ফেরতে হারি হয়ে গেছিল, একটু একটু মশলা, এই যে যে একটু লাল ভাব, এটা একটু কম দরকার ছিল, আর কাঁচামরিচটা বেশি দরকার ছিল। হানি ফেরতে হারির সাথে এটা পার্থক্য খুঁজে পাওয়া তখন টাফ হয়ে যেত। হানিফ বিরিয়ানি, হানিফ তেহারি না, শাহি জিরা দেয়া আছে, শাহি জিরা। ও এই যে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি পেঁয়াজ এটা নিয়ে নিয়েছিলাম, এর মধ্যে এটা চলে আসছে, একটু এটা নিই, দেখো এটা একটু মাখিয়ে নিলাম, এটা দিয়ে এখন একটু খাই। পেঁয়াজ মাখা সাথে ওই মাংস কই, এক দুই টুকরা মাংস তো নেওয়াই লাগবে। না খান, বাট বিরিয়ানি, বিরিয়ানির যে ফ্লেভারটা আছে না, ওটা সামান্য কিছুটা মিসিং আছে, এটা ঢাকার বাইরে থাকবে, এটা স্বাভাবিক।
আমি পোলাওটা খেতে চাই। ডন 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 ফ্লেভারেই অর্ধেক, ওই যে অর্ধনং ঘ্রাণং ভোজনং এরকম কিছু একটা আছে, মানে ঘ্রাণেই অর্ধ ভোজন। তেলটা একটু বেশি পোলাওতে, কলিজা নিচ্ছি। নতুন চাল তো, একটু তেল না দিলে। আচ্ছা, নতুন চাল, এই জন্য তেলটা একটু বেশি আসছে। মুরগিটা ভালো হবে। এই মুরগিটা কি মুরগি? দেশি, পিওর দেশি। হ্যাঁ, রান দেখলে বোঝা যায়। এই যে রান, এই যে নান, এই যে নান দেখেছ কত ছোট রান। একটু মাখাই নি। এটার সাথে আবার কিসের সালাদ দরকার জানেন? শশা কুচি আর টমেটো কুচি। কিন্তু আপনার করতে হবে না, জাস্ট এমনি বললাম। ভাই রে ভাই, আপনি আমার তিন পিসি রান দিছেন ভাই, এত আদর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তিন পিস আমার রান দিছে। হ্যাঁ, পিওর দেশি মুরগি, পিওর পিওর দেশি মুরগি, তাতে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। যদি সন্দেহ থাকে থাকে, তাহলে ভাই আপনি পৃথিবীর সবচেয়ে বড় সন্দেহপ্রবণ মানুষ। আপনার চেয়ে বড় সন্দেহপ্রবণ মানুষ দুনিয়াতে নাই। কলিজার সাইজ দেখছেন আর মুরগির রানের সাইজ দেখছেন? এটা মুরগির রানের গোড়া আর কি, এই যে এইটুকু পা ছিল সর্বোচ্চ। এটা আমার কাছে যেটা মনে হচ্ছে, অনেক সময় আমরা গ্রামের বাড়ি যাই, গ্রামের বাড়িতে যাওয়ার পরে হচ্ছে গিয়ে এই যে ফুপু চাচি এরা হচ্ছে আমাদের অন্তত একবেলা পোলাও মাংস খাওয়ায়। একেবারে বাড়িতে যে মুরগি ছুটে 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 বেড়াচ্ছে, একবেলা মুরগির পিছে ঘুরে খেলে ওই মুরগিটা ধরে, সেটা জবাই হয়, রান্না হয়, সাথে হচ্ছে গিয়ে একটু পোলাও করে, উপরে বেরেস্তা ছিটানো থাকে, ঠিক আছে, একটু হালকা চালটা একটু অন্যরকম থাকে, একটু মানে হয়তো গ্রামের চাল, ওই যে ঢাকা মানে খোলা চাল হয় যেগুলো ঢাকার, ওই যে চাষি টাশি কী কী যেন আছে না, প্রাণ প্রাণ প্রিন্স, ওই সব না, প্যাকেট চাল না আর কি। ওই সব খাবারের যে ফ্লেভার, ওই ফ্লেভারের সাথে এই খাবারের ফ্লেভারের বেশ মিল আছে, বেশ, হ্যাঁ 90% মিল আছে। আর এখানে দুটা খাবারই মোটামুটি ভালো, আহামরি টেস্ট না, আবার একদম খারাপ না, নগা হিসাবে আলহামদুলিল্লাহ ভালো। আপনারা দুটার যে কোনো একটা নির্দ্বিধায় নিতে পারেন, খেতে পারেন, আশা করি খারাপ লাগবে না। আপনারা চাইলে মুরগির বদলে খাসিও নিতে পারেন, খাসিও আছে এখানে। আবার ঝোল মুরগি না নিয়ে আপনারা রোস্টও নিতে পারেন, এখানে রোস্টও আছে, এবং রোস্টটাও কিন্তু দেশি মুরগির রোস্ট। মনে হচ্ছে কি, আমি গ্রামে কোনো এক চাচি ফুকুর হাতের রান্না করা খাবার খাই। ফিলটা ভালো, খারাপ না। আজকের মতো আমরা শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নেয়, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কি, নগা আসবেন, ঘুরে যাবেন আমাদের এই মানে আমরা যে ভিডিওগুলো করবো যেগুলো আপনারা দেখবেন, এই খাবারগুলো চেখে দেখবেন, আশা করি খারাপ লাগবে। আল্লাহ হাফেজ।